উল্টে ঘরের খবর বাইরে চলে যাচ্ছে, লোক বাড়িতে বসে বসেই বেশ মজা নিচ্ছে, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কিনছি। তো আমি যেমন খুব সাধারণ ঘরের একটা গৃহবধূ, তো আমার সাধারণ রান্নাবান্না, খাওয়া দাওয়া, তোমরা যারাও সাধারণভাবে ব্লগ করো না, আমার বিশ্বাস করে দেখতে খুব ভালো লাগে। কিন্তু গুড মর্নিং, এখন কটা বাজে জানো? এখন 4টে বাজে। আর প্রতিদিনের মতো আজও আমি সারা রাত ঘুমাইনি। আর এখন কেন আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম তোমরা বুঝতে পারছো? তোমাদের সুন্দর মিষ্টি মিষ্টি পাখির ডাক শোনাবো বলে। আমি একটু চুপ করে যাচ্ছি, তোমরা একটু ডাকটা শোনো। শুনতে পারছো তোমরা কি সুন্দর মিষ্টি মিষ্টি করে ডাকছে? আমি তো আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তবে এখানে ফটোটা ভালো আসছে না, আমি ভাবলাম ছাদে যাব, কিন্তু এখন অন্ধকার রয়েছে তো একা একা ছাদে যেতেও ভালো লাগছে না। একটু একটু সকাল হয়েছে, কিন্তু আমি একা একা যাব সেই জন্য গেলাম না। কি ভালো লাগছে দেখো। আর সকাল সকাল সুন্দর ফুলের গন্ধ। আমি যেন সারা রাত ঘুমাইনি, আর কখন ঘুমাবো আমি জানিও না। কি ভালো লাগছে আওয়াজটা। ঠিক আছে, চলো, তোমরা কতক্ষণ আর এরকম করে শুনবে, আমি আবার সকালে ক্যামেরাটা অন করব। এখন কটা বাজে জানো? এখন বাজে মনে হয় 6টা মতো হবে। তো সারা রাত তো ঘুমাইনি, তখন তোমাদের সঙ্গে কথা বললাম, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে, সেই জন্য এখন আমি একটু চা করছি, চা আর মুড়ি খাবো, খেয়ে যদি একটু ঘুমাতে পারি তো ঘুমাবো, না হলে আর ঘুমাবো না। আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, দেখো চারিদিকে পরিবেশটা দেখাবো বলে, আর মালতী ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর এই দেখো দুটো পাখি কি সুন্দর ডাকছে, দেখো চারিদিকে পাখি, এখনো পাখির আওয়াজ হচ্ছে। আর এই দেখো এই ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি, তাহলে বুঝতেই পারছো তো যে এখন কত সকাল, ফুলগুলো এখনো পর্যন্ত ভালোভাবে ফোটেনি। আজ আমার ছাদ বাগানে বিশেষ কোনো ফুল ফোটেনি, তো এগুলোই একটু তোমাদের দেখাই। আর আমি কিন্তু চাটা নিচে করে এসেছি, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম আমি সকালের পরিবেশটা একটু মিস করব, মানে তোমাদেরকে একটু দেখাই, তো সেই জন্য আমি দেখাতে চলে এসেছি। এখন গিয়ে আমি একটু চা আর মুড়ি খাবো, তারপর আমি একটু শোয়ার চেষ্টা করব যদি ঘুম আসে তো। কী ব্যাপার হলো বুঝতে পারলাম না, অন্য সময় সারা রাত না ঘুমালে আমি ভোরবেলা ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে ভোরবেলাও ঘুম এলো না, তো সারা রাত্রি এইভাবেই চললো। এই দেখো ফুলটা এখনও পর্যন্ত ফোটেনি, আর দেখো এই ফুলটা দেখেছো, এই ফুলটা কি সুন্দর। আর তোমরা দেখো ঘন্টার আওয়াজ পাচ্ছ, সকাল সকাল মন্দিরে পুজো হচ্ছে, চারিদিকে কাক কিচিমিচি করছে, কত ভালো লাগছে, কত ভালো লাগছে। এখনো কিন্তু রোদ্দুর ওঠেনি, কালকে জানো আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছিল, এই দুটো ফুটেছিল, কিন্তু আমি কোনো ব্লগ বানাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন সকালবেলা তো বুঝতেই পারছো সারা রাত ঘুমাইনি, একটু কেমন অবস্থায় রয়েছি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে এখন আর আসছি না। আর দেখো নিচে চলে এসেছি, এই বেল ফুলগুলোকে আরও একবার দেখিয়ে দিই কত সুন্দর। এরপরে তো সব ফুলগুলো এইভাবে দেখো জড়ে যাবে, আর গাছ পুরো ফাঁকা হয়ে যাবে। কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যদি তোমাদের শোকাতে পারতাম। এই দেখো এখন সকালবেলা, এটা হচ্ছে শিব মন্দির, এখানের তালা চাবি খুলছে, এটা আমাদের মন্দিরের পুরোহিত মশাই এখানে পুজো করবে।
এখানে দেখো বাজার চলে এসেছে, আর বাজার থেকে কি কি এসেছে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তবে এটা কিন্তু আজকের ভিডিও নয়, তোমাদের আগের দিন আমি যে রান্নাটা করেছিলাম, মানে রান্নাগুলো করেছিলাম, সেগুলোই আমি একটু শেয়ার করব। কারণ আজকে আমি বিশেষ কিছু রান্না করিনি, আমার শরীরটা একদমই ভালো নয়, তার সঙ্গে মনটাও ভালো নয়। যাই হোক, দেখো আমি শুক্তো রান্না করছি, আর আমি যেভাবে শুক্তো রান্না করি তো অসম্ভব সুন্দর খেতে হয়, আমি নিজে করে নিজেই বলছি। আর আমার হাতে শুক্তো অনেকেরই বেশ প্রিয়, তো আমি শুক্তোটা রান্না করছি যেভাবে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করছি না, কারণ শুক্তোর রেসিপি সাবে কিভাবে আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা যদি চাও তাহলে সার্চ করে নিয়ে দেখতে পারো। তো যাই হোক, এখানে আমি শুক্তোটা রান্না করছি, আর সব সবজিগুলো আমি আগে ভেজে নিয়েছি। তো আমি অনেক সকাল থেকে রান্নাটা শুরু করেছি, তবে এটা কিন্তু আবারও বলছি এটা আগের দিনের ভিডিও, আমি যে আজকে তোমাদের দেখালাম ভোরবেলা ঘুমাইনি উঠেছি এটা কিন্তু আমি আজকে রান্না করিনি, এটা তার আগের দিনের ভিডিও। যেহেতু তোমরা জানো যে আমি কালকে কোনো ব্লগ দিইনি, সেই জন্য এই ভিডিওগুলো আমি আর শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে আমি একটু শেয়ার করে দিই। আর দেখো আমি অনেকদিন পর বটিতে কাটতে বসেছি, এতগুলো সবজি নিয়ে তো তাই জন্য ভাবলাম ছুরিতে কাটার থেকে বটিতে কাটা ভালো, তাই আমি বসে বসে বটিতে কেটেছি। আর আমি দেখো শুক্তোর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, তো শুক্তোর মধ্যে একটু দুধ দিলে খেতে তো খুব ভালো হয়। আর বড়ি ভেজে নিয়েছি, ভাজা মশলা করে নিয়েছি, এই সব কিছু মিলিয়ে শুক্তোটা করছি। আর আমি কিন্তু শুক্তোর মধ্যে সামান্য একটু মিষ্টি দিই, আমি একদম তেতো শুক্তো মানে খেতে পারি না বা পছন্দ করি না, রান্নার মধ্যে একটু মিষ্টি না পড়লে না একদমই ভালো লাগে না। তো এটা আগের দিন হয়েছিল, শুক্তো করেছিলাম, আর আমি করলে একটু বেশি করেই করি। আর তারপরে দেখো এই মাছ নিয়ে এসেছে, তো আমি না সব কিছু পারি রান্না করতে, কিন্তু ভালো করে মাছের ঝোলটা ঠিক মতো আমার মনে হয় যে আমি অন্য সবাইয়ের মতো পারি না, কিন্তু আমাদেরও খেয়ে বলে ভালো হয়েছে, কিন্তু আমার ঠিক নিজের হাতের মাছের ঝোলটা পছন্দ না। তো আমি ডাটা, ঝিঙে, আলু সব কিছু দিয়ে মাছের একটু ঝোল করে নিলাম, আর ওর জন্য একটু মাছ ভাজা রাখলাম। তো এটা ছিল আমার আগের দিনের মেনু, শুক্তো আর আমি এই মাছের ঝোলটা রান্না করেছিলাম। এবার আজকে শুধু যে রান্নাটা করেছি সেটা দেখো, এখানে উচ্ছে, আলু, একটু পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি রান্না করছি। শুধু সামান্য একটুখানি নুন হলুদ দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দেখো উচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু চপ, যে চপটা আগের দিন এনে রাখা হয়েছিল আলুর চপ, সেটা দিয়ে আমি এইভাবে রান্না করছি, একদিন খেয়ে দেখো। এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, তো তোমরা আগের দিন বাজার থেকে চপ এনে রাখতে পারো, পরের দিন করতে পারো, খুবই কম উপকরণ দিয়ে হয় আর খেতে ভালো লাগে। তো সকাল দিয়ে তোমাদের সামনে আসতে পারিনি, তোমাদের তো বললাম সারা রাত ঘুম হয়নি, আর তারপরে আমি ওই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি চা মুড়ি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, অল্প একটুখানি ঘুমাতে পেরেছি, বেশি ঘুমাতে পারিনি, আর তারপর শরীরটা ভীষণই খারাপ করছিল। আর আজকে সারাদিন রান্নাবান্না কিছু করিনি, কালকে রান্নাগুলো ছিল সেগুলো সব ছিল, সেগুলোই আজকে খাওয়া দাওয়া হয়েছে, আর আজকে শুধু আমি একটা রান্নাই করেছি। আমি জানো তো এখন একটা জিনিস খুব রিয়েলাইজ করছি, কদিন হলো যে ইউটিউব করে লাভের লাভ তো কিছুই হচ্ছে না, আর যেটা একটা খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি বলতে কি জানো তো, ঘরের কথা বাইরে যাচ্ছে, মানে ঘরে কি খাচ্ছি কি করছি, যেহেতু এটাই আমাদের কাজ, আমরা এইটাই ব্লগ করি, তো সেটা বাইরে যাচ্ছে। তো অনেক মানুষ আছে যারা সামনে দেখা হলে একটা কথা বলে না বা ফোন করেও একটা খোঁজ নেয় না, কিন্তু এই ব্লগের মাধ্যমে তারাও দেখতে পাচ্ছে যে কি করছি না করছি। আর সেসব তো গেল, তারপর মানে যারা কি বলবো, সবাই তো আর ভালো চোখে দেখে না, শত্রুতাও অনেক আছে, তো তারাও দেখছে, তারাও বুঝছে যে কি করছি না করছি। তো আমরা ভিডিও করতে এসে যে উদ্দেশ্যে ভিডিও করেছি, প্রথমত তো ভালো লাগা, একটা ভালো লাগা থেকে, যেহেতু ইউটিউব দেখতে খুব ভালোবাসতাম, আমি একটা টাইমে ফেসবুক খুব ঘাঁটতাম, তারপর না ফেসবুক ঘাঁটতে ভালো লাগতো না, তারপরে আমি ইউটিউবটা খুব ভালোবাসতাম। তো যাই হোক, এটা দেখে মনে হতো যে আমিও যদি পারতাম করতে, তারপরে মনে হয়েছিল একটা টাইমে যে আমিও যদি কিছু করতে পারি ঘরে বসে, যেটা আমরা প্রত্যেক হাউসওয়াইফরাই এটা ভেবে এসেছি যে আমরা যদি স্বামীর পাশে দাঁড়াতে পারি। তো যাই হোক, এইরকম একটা ভাবনা চিন্তা থেকেই আজকে করতে এসেছি আর নিজের শখও পূরণ করতে এসেছি। কিন্তু কি বলতো, আমাদের মতো মানে সাধারণ হাউসওয়াইফদের ডেইলি লাইফ
আমাদের ব্লগ দেখতে কারুর অতটা পছন্দ লাগে না, কারুর বলবো কারুর ভালো লাগে না সেটা বলবো না, আমি যেমন খুব সাধারণ ঘরের একটা গৃহবধূ, তো আমার সাধারণ রান্নাবান্না খাওয়া দাওয়া তোমরা যারাও সাধারণভাবে ব্লগ করো না আমার বিশ্বাস করে দেখতে খুব ভালো লাগে, কিন্তু অনেকে আছে তো এগুলো পছন্দ করে না, তো যার জন্য আমাদের মতো চ্যানেলে কোনো ভিউ নেই। আর দেখো আজকে এই যে কুট কাচালি সবাই করতে বসেছে, তো এই কুট কাচালিগুলো করলে এত ভিউ হচ্ছে, মানে মানুষ কোথা থেকে কোথায় লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে শুধু দুটো খারাপ খারাপ কথা বলে মানুষের নামে। তো আজকে দেখো ইউটিউবও আমাদের এইটা শেখাচ্ছে যে আমরা সাধারণ হাউসওয়াইফ থেকে আমরা মানে খারাপ খারাপ কথা বলি, আমরা এর নামে নিন্দা করি, এগুলো করলে ভিউজ হচ্ছে, কিন্তু দেখো আমরা যদি এগুলো করি হয়তো ইউটিউবে আমার যারা বন্ধুরা আছে তারা বুঝবে যে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই জন্য এটা এমন করছে, কিন্তু আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই কী ভাববে যে এরকমভাবে ইউটিউবে বসে বসে একে অপরের নামে নিন্দা করছে। তো সেগুলো জানো তো মানে নিজের চরিত্রের বাইরে বেরিয়ে গিয়ে কোনো মতেই করতে পারছি না, তো যার জন্য ভিউজও হচ্ছে না, সেই জায়গায় একটা আটকে পড়ে রয়েছি। আর কী বলতো ভিডিওটা করতে গিয়ে না ভিডিওতে না কোনো ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে, আর উল্টে ঘরের খবর বাইরে চলে যাচ্ছে, লোক বাড়িতে বসে বসেই বেশ মজা নিচ্ছে, কী খাচ্ছি কোথায় যাচ্ছি কী কিনছি, তো ব্যাগ এক সময় মানে মনে হয় যে সব কিছু শেয়ারও করতে পারি না। আর আরেকটা মজার ব্যাপার দেখো, মানে ধরো আমরা যারা ইউটিউবে আমরা যারা ব্লগ করি এটা আমাদের ইউটিউবে যারা ব্লগ করি তারাই আমরা এটা বলতে পারবো যে আমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন মানে ধরো আজকের ভিডিও কালকে এইভাবে আমরা সবসময় দিয়ে উঠতে পারি না, হয়তো আমাদের আগের কিছু ভিডিও করা রইলো, আমরা সেগুলো যেদিন অসুবিধা রইলো সেগুলো দিলাম, এগুলো করা হয়ে থাকে। তো একটা কি মজার ব্যাপার জানো তো, আমাদের ধরো যেদিন শরীরটা খারাপ বা কয়েকদিন শরীরটা খারাপ আমরা আগের কোনো ভিডিও দিচ্ছি, তো যারা চেনাশোনা মানুষ বলো আর এমনি চেনাশোনা মানুষের কথাই আমি বলবো, তো তারা ভাবছে এ তো ব্লগ দিয়ে যাচ্ছে কন্টিনিউ ব্লগ দিচ্ছে, তো যদি বলি শরীর খারাপ তাহলে ভাবছে শরীর খারাপ আবার কী, সে এই তো দিব্যি ভিডিও বানাচ্ছে ব্লগ করছে, কিন্তু এইটুখানি তো তারা বুঝছে না যে আমাদের আগের ব্লগ করা থাকে আমরা সেই ভিডিও পোস্ট করি। তো কী বলবো বলো তো, মানে সব দিক থেকে এই ব্লগ করতে এসে না মানে একটা খুব বাজে পরিস্থিতি। আমি কয়েকদিন দিয়ে সবার ভিডিওতে দেখছি ওই সাধন সাথী ওদের ব্যাপারটা নিয়ে সবাই ভিডিও করছে যে কারা গেছিলো, অনেক কিছু প্রবলেম হয়েছে এটা হয়েছে, তো সেদিন আমি ফাইনালি দেখলাম কে গেছিলো, তো সেও আছে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে রয়েছে আমি দেখলাম। তো কী বলবো, সে কদিন আগে মানে যখন দেখতাম ইউটিউবে রীতিমতো কান্নাকাটি করতো, আমাকে সাবস্ক্রাইব করো, মানে আমরা তো এমনি বলি যে সাবস্ক্রাইব করো, সে রীতিমতো কান্নাকাটি করতো, হাত জড়ো করতো যে এটা করো মানে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো এমন করো না, মানে কান্নাকাটি বলতে কি কাকুতি মিনতি করতো মানুষের কাছে। তো হঠাৎ করে সাধন সাথীর বাড়ি গিয়ে তার এত ভিউ হয়ে গেছে, 1 লাখের ওপর তার ভিউ হয়ে গেছে, ভাবা যায় কেন শুধু সাধন সাথীর বাড়ি গিয়ে না তাদের নামে খারাপ খারাপ কথা বলেছে বলে। তাহলে ইউটিউব কী চাইছে যে আমরা সাধারণ ঘরের বউরা আমরা সাধারণ ভালোভাবে ভিডিও করি, একটা সিম্পল লাইফের ভিডিও করছি, সেগুলো তাদের একটুও পছন্দ হচ্ছে না তাই আমাদের ভিউজ দিচ্ছে না, আর বসে বসে শুধু অন্যের নামে নিন্দা করে যাও বাজে বাজে দুটো কথা বলো তাহলেই দেখো ভিউজ দিচ্ছে। তো আমি বুঝতে পারছি না আমি নিজের চরিত্রের বাইরে বেরিয়ে আমিও কীভাবে লোকের নামে নিন্দা করতে বসবো এই ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য, জানি না যদি শেষ পর্যন্ত কিছু না হয় মানে হয়তো আমাকে সেটা করতে বসতে হবে কিংবা ইউটিউব ছেড়ে চলে যেতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে, আর ভালো লাগছে না মাথা সব দিকে পরিবেশ মিলিয়ে মাথা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে রয়েছে। আর তার উপর জানো তো মানে মানুষের ওই গুপ্ত শত্রু বেড়ে গেছে খুব, মানে কি বলবো ভালো লাগছে না। সকালে দেখো ফুলগুলো দেখিয়েছিলাম, সকালেও এমন ছোট ছোট ছিল, তারপর সারাদিনে তো আমি আর দেখাতেই পারিনি। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করবে, আর তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে চলো, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগের সঙ্গে, টাটা।